بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ইউটিওরের পক্ষ থেকে। আমার নাম ইসহাক, ইনশাআল্লাহ উইল বি হোস্টিং দ্য শো ইনশাআল্লাহ। এবং আমাদের আজকের টপিকটা হলো গিয়ে স্ট্রেংথেনিং ফ্যামিলি, যে আমাদের পরিবারগুলোরে আবার কীভাবে আমরা স্ট্রেংথেনিং করতে পারি আর কি, আপনার ভালোবাসা দিয়ে এবং স্পেশালি ভালোবাসা অফকোর্স, যাতে আমাদের পরিবারগুলো আবার আপনার ওই যে বন্ডিংগুলো শক্ত হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পরিবারের যে আপনার যে স্ট্রেংথেন যেটা আছে, এটা আসলে ধীরে 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 বিকামিং উইক, এভাবে বোঝা যাচ্ছে আর কি। তো আজকে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে শরিক হবেন, ফোন করতে পারবেন লাইভ শোতে ইনশাআল্লাহ। আপনাদের যে অভিজ্ঞতা আছে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, ইনশাআল্লাহ আমরা আলাপ করব। তো আমাদের সাথে দুজন ব্যক্তিত্ব আছেন আলহামদুলিল্লাহ, সমাজ ভেরি অ্যাক্টিভিস্ট, আমাদের অন্য রাইট অ্যাকচুয়ালি মোহাম্মদ শফিক ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আপনি তো মাশাআল্লাহ ভেরি অ্যাক্টিভ কমিউনিটির মধ্যে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর মেকিং টাইম ফর আস আজকে ভাইয়া। এবং বাম দিকে আছেন আমার শফিজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনি আমাকে সালাম করতেই দিলেন না, আসলে সালাম প্রথমে যে করে তার তো অনেক বেশি চমৎকার। আচ্ছা, সালাম দিয়ে আমরা শুরুই করি তাহলে, যাতে সালাম তো একটা আমার শান্তির শব্দটা, এই শব্দটা আসলে মানে এই ভেস্তি শব্দটা ওই, এরপরে এটা আপনার সবসময় আমরা ব্যবহারই করবো। এবং হাদিস শরীফ আসে যে এটা যত বেশি করতে পারবো এটা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে। আপনাদের কাছে কি লাগে যে আমরা আজকে যে বলছি স্ট্রেংথেনিং ফ্যামিলি, আমাদের পরিবার বন্ধনটা শক্ত কীভাবে হয়, এইগুলো নিয়ে আমরা আলাপ করবো আর কি আপনার? আচ্ছা, আপনাদের কাছে কি লাগে যে আমাদের পরিবারগুলো একটু উইক হয়ে যাচ্ছে, যেমন যেভাবে আমরা বড়ো হচ্ছিলাম, যেমন বড়ো ভাই ছোটো ভাই একে সামনে খুবই সম্মানভাবে আমরা কথা বলতাম, প্রথমে সালাম বলতাম, এইগুলো আসলে এখন আর মনে হয় এই দেশগুলোতে আর কি ইউরোপে এরকম নয়, আপনার কাছে এরকম মনে হয়? জাজাকাল্লাহ খায়ের। আমি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করতেছি এগুলা, যে বন্ডিংগুলো চলে যাচ্ছে, এগুলা আমাদের উইকনেস, যে আমাদের বেলা যেগুলা আমাদের বড় ভাই অথবা মা বা ভাই বোন একটা বন্ডিং ছিল, আন্তরিকতা ছিল, মায়া ছিল, এগুলা এখন চলে গেছে, এটা ফেরত আনতে হবে আমাদেরকে। আপনার কাছে কারণটা কী লাগে মনে করেন? এটা আমি মনে করি যে এটা আমাদের প্যারেন্টসদের মধ্যে একটু কমতি আছে, মানে অবহেলাটা, আমরা জানি না নাকি এরকম কিছু, আমরা সবই জানি কিন্তু আমরা এটা ইমপ্লিমেন্ট করতেছি না, এটা আমরা এই অবহেলা করতেছি এগুলো জিনিস নিয়ে, যে সময়গুলো অন্য অন্য ক্ষেত্রে আমরা এই সময়গুলো ব্যয় করতেছি, বাচ্চাদের কাছে এইগুলোর সময়টা আমরা দিতে পারছি না। যেমন এই আগে যে আমাদের সময়ের কালে হার্ডলি টেলিভিশন ছিল, মোবাইল ফোন স্মার্টফোন ছিল না, এই ধরনের কিছু ছিল না, সব এখন তো ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো নিয়ে আমরা খুবই ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে সময় দেই না, আপনজনকে সময় দেই না, যার কারণে এইগুলা ফর এক্সাম্পল আমি মনে করি পরিবার খাওয়ানোর সময় কে প্লেট নিয়ে টেলিভিশনের সামনেই বসে খায়, কে কিচেনে বসে খায়, কে যার যে সময় আছে সেই সময়ে বাত ডিনার করে বা এই ধরনের জিনিস করে একসাথে বসে টেবিলের মধ্যে আমরা এগুলা আমি মনে করি যে খুবই কম হয়। এটা এটা আমার আমার কাছে আমি ফিল করতেছি। আর এই যে ভালোবাসাটা, মায়া যেগুলা, এগুলা কমে যাচ্ছে, জানি না কী কারণে, বাট আমি ফিল করতেছি যে আমাদের এটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, বিকজ আমি মনে করি যেটা আমরা এনাফ সময় দিতে পারছি না, এরপরে যে বাচ্চা কাচ্চার যে কী চায়, ওরা কী চাচ্ছে এটা বুঝতে পারছি না, ও তাদের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারছি না। আপনি বলতেছেন মোটামুটি ইউকে পরিবেশটা এরকম, তো আমি একটু আপনার কাছে চলে আসি। আপনার কাছে যে বাল্যকালে যে পরিবেশটা আছে বাংলাদেশের, এই যেটা আমার ভাই বলছেন এখানের অবস্থা, ওই পরিবেশটা আপনি তুলে ধরেন আমাদের জন্য খুব চমৎকার হবে, একটু দেখি কীভাবে কতটুকু ডিফারেন্সেস। জাজাকাল্লাহ ইসাক ভাই, আসলে আজকের এই প্রোগ্রামও আমার ইনভাইট করার লাগে।
আসলে আমাদের দেশের আমরা যেভাবে বড় হয়েছি, আমাদের বাবা মার মায়ের যে সময়টুকু, তাদের যে বন্ডিংটা ছিল অনেক বেশি শক্ত ছিল, স্পেশালি এই দেশে নাই। কারণ আমরা যে সময় আমরা যে আমরা আমাদের বাবা মাকে যে যেরকম ভয় পাইছি, আমাদের ওদের ওদেরকে যেরকম রেসপেক্ট দিচ্ছি, যেমন আগে সালামের কথা বললেন, আমরা সালাম দিতাম, কোনো মুরব্বী দেখলেই রাস্তাঘাটে সালাম দিতাম, এটা কিন্তু আমাদের নেচার ছিল। ছোটো থাকতে যতজন মুরব্বী, আমাদের টিচার, আমাদের অনেক মুরব্বী, আপনি আমাকে সালাম দেন মুরব্বী মনে করে আশা করি না, এই সালামের ক্ষেত্রে আমি আরেকটা বলতে চাই, স্পেশালি এদেশের ক্ষেত্রে, যেমন আমরা এটা একটা মেন্টালিটি হয়ে গেছে যে শুধু ছোটোদের, ছোটোরা আমাদেরকে সালাম দেবে, কিন্তু এটা ঠিক না, আমরা বড়োরাও ছোটোদেরকে সালাম দিব। এইটার শিক্ষা হবে কি, আমি আমার বাচ্চাদেরকে আমি ট্রাই করি আমি সালাম দেওয়ার জন্য, আমি গরো ঢুকলে ছোটো চেষ্টা করি সালাম দিয়ে চেষ্টা করি, আমরা ছোটো দেখলেই সালাম দিব, তো এ সালাম দিতে ওরা বুঝবে যে না সালাম দেওয়া লাগে। আর সালাম আমার বয়স হলে এই আপনার 7 years old আর 6 years old। আপনি কি মনে করতে পারেন যে যে সময় ছেলেরা হয়ে যাবে 16-17 সালাম দিতে পারবেন? এইটা আমার দুনিয়া এখন থেকে যদি কন্টিনিউ না করি তো কিন্তু হঠাৎ করে আমি 67 দিতে পারবো না। এইটাই হলো কি, এখন আমি ছোটো থেকে যদি ওদেরকে অভ্যাস করি তাহলে কিন্তু আমি দিতে পারবো। আর একটা হাদিস তো আছে যে সালাম, যে সালাম যে প্রথমে সালাম দিবে সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হবে। যেমন আমার ছোটো ভাই চেহে পড়াতে যায়, ওটা হাদিস শিখছে যে যে প্রথমে সালাম দিবে, ও ট্রাই করে সবসময় যে প্রথমে সালাম দেওয়ার জন্য, তো আল্লাহর নিকটবর্তী, আল্লাহ উনিকে বেশি ভালো ভালো পায়। আর আপনি দেশের কথা বলছেন, দেশে যে আমরা বন্ডিংটা, যেমন আমরা সবাই একসাথে মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, যেমন শফিক ভাই বলছেন আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবাই একসাথে বসে, এই গ্রামের যে আমি গ্রাম স্পেশালি গ্রাম থেকে এসে আমরা সবাই একসাথে, আমাদের পরিবারটা ছিল এই একান্নবর্তী বলে, যে তিনটা আমাদের বাপসা তিনজন আমরা প্রায় অনেক ভাই বোন ছিলাম, সবাই একসাথে বসে লাইন ধরে খাইতাম। আর এটার মধ্যে খানির মধ্যে মজাটা কিন্তু মানে এই যে খুবই চমৎকার, সবাই গল্প লোক হবে মনে করেন, আমরা অ্যাবাউট 15-20 পিপল ছিলাম এক গড়ে, আমরা চাচাতো বাইন অ্যাবাউট প্রায় 10-12 চাচা সহ, প্লাস আমরা সবাই একসাথে খাইতাম। এরপরে আমাদের যে টাইম ছিল, যেমন বিকাল হলে আমরা কী করতাম, বিকালে আমরা যে ফুটবলে আমাদের মানে ওপেন স্পেস ছিল, খোলা মাঠ ছিল, খোলা মাঠে আমরা খেলাতে যাইতাম। এরপরে সকালে স্কুলে যাইতাম, একটা টাইম ছিল যে এই টাইমের ভিতরে, যেমন সন্ধ্যার আগে আমাদের ঘরে আসতে হবে, এইটা আমাদের নিয়ম ছিল, সন্ধ্যার আগে আমাদের অবশ্যই ঘরে আসতে হবে, অবশ্যই ঘরে এসে পড়াতে বসতে হবে, আবার স্কুলে যেতে হবে। এরপরে মানে এই যে বন্ডিংটা আমাদের যে বাংলাদেশের যে এখানে কিছু মানে এই দেশের সব কিছু তো আপনি একসাথে পাবেন না, লাইক এই দেশে তুমি আমরা নিয়ে আসবো যে মানে যে কোনগুলো আমাদেরকে মানে উইকনেস করতেছে, আর ফরের হাফে ইনশাল্লাহ বলবো কোন কোন জিনিসগুলো আমাদেরকে স্ট্রং করবে অথবা আমরা প্র্যাকটিস করেছি আগে। তো আপনার কাছে আর কী কী লাগে যে আমাদেরকে উইক করার কারণটা কী, আমাদের পরিবারের বন্ডনটা ভাঙার কারণটা কী কী? স্পেশালি এই দেশে যেহেতু আমি এই দেশের পরিপ্রেক্ষিতে বলবো, এই দেশে আমরা বাচ্চাদেরকে টাইম দিই না, যে আমাদের অনেক সময় কাজ নিয়ে বেশি বিজি থাকে, তাদেরকে আমাদের যে কোয়ালিটির মতো যে মানটা মূল্য টাইমটা দেওয়ার দরকার, এই টাইম আমাদেরকে তাদেরকে দেওয়া হয় না, যে তাদেরকে আমরা টাইম দিতে খুব মানে তার কারণ পরিবেশটা কিন্তু মেইন ছিল। যারা গ্রামে বড় হয়েছে আমরা, এটা একটা সিস্টেম ছিল যে প্রত্যেকে কিন্তু মাগরিবের আগে এই ঘরে আসতে হবে, এটা কিন্তু এটা সবার জন্য। এরপরে আমার মনে আছে, যেমন স্পেশালি এই দেশে আমি বলবো যে এই যে চুল কাটার ব্যাপারে, আমার মনে আছে লোকাল বাজারে আমার পিতা যে সময় নিয়ে যেতেন, নাপিতকে বলতেন যে এইরকম চুল কাটতে হবে, এইরকম চুল ছাড়া কাটা হবে না, যে আমরা কিন্তু এইরকম ছাড়া মানে চুলটা মানে নাপিত কাটতো না। সো এইটা দেখেন এই দেশে কি সম্ভব, এই দেশে সম্ভব না, এই দেশে দেখেন কত স্টাইলের চুল আছে, এটা কিন্তু এইটা স্পেশালি ওরা যেরকম চায়, মানে এই দেশের বাচ্চারা স্পেশালি অত ছোটো থাকতে যদি আমি ওনাকে টিচ না দিই, আমার বাচ্চাকে না শেখাই, ছোটো থাকতে যদি আমি ওকে মানে স্টাইল দিয়ে তুলি, বড় হলে অত বেশি করবে। তো আমি চেষ্টা করি যে আমার বাচ্চাকে সব মানে আমি নিজে নিয়ে চুল কাটাইতাম, এটা চেষ্টা করি। এরপরে ওদেরকে যে কোনো অ্যাক্টিভিটি আমাদের নিয়ে, অ্যাক্টিভিটির অভাব আছে, আপনি যে বলছেন অ্যাক্টিভিটির অভাব আছে, ওদেরকে নিয়ে আমরা হলিডেতে মানে যাওয়া আসা খুব কম হয়। আসলে হয় কি, এই যে দেখা যায় যে আমরা খুবই ব্যস্ত থাকি, প্লাস আমরা প্যারেন্টস যারা অনেক এই আমাদের মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আমাদের নিজেরটা নিয়ে ব্যস্ত থাকি, পরিবারকে টাইম মানে বাচ্চাদেরকে যে টাইম দিব সেইটা কিন্তু খুবই অভাব, স্পেশালি এটা আসলে।
শফিক ভাই, আপনার কাছে আপনি বলছেন আসলে টেকনোলজি একটা একটা ফ্যাক্টর হইতে পারে, যেমন আমাদের দূরত্ব হওয়ার একটা কারণ হইতে পারে। এরপরে আপনার যেটা বলছেন আর কি কি হইতে পারে যে আমাদের দূরত্ব হওয়ার কারণ? টেকনোলজি আমি মনে করি আমরা কি তাদের ভাষায় কথা বলতে পারি, এটা কি একটা ফ্যাক্টর হইতে পারে কিনা? এটা একটা বিগ ফ্যাক্টর, বিকজ তারা আসলে আমাদের যে ভাষায় কথা বলি আমরা এটা জেনুইন সবগুলো বুঝে না, আসলে যেগুলো বুঝে এগুলো তো মনে হয় খাইতেনি বুঝাইনি, মানে এগুলো তো ওই খাওয়া লাগে, এর বাদে স্কুলে যাইতেনি, এই শব্দগুলো আমরা বারবার আমরা ইউজ করি, আমরা তো আসলে তাদের সাথে খিচ্ছা করি না, একসাথে পড়াশোনা করি না, একসাথে বই পড়ি না, এটা বাইরে কিছু নাই তো। তো এটা আমি মনে করি এটা এটা বিকাশ ফ্যাক্টর, এগুলা এগুলো আমাদের টেকনোলজি বিকাশ ফ্যাক্টর, আমরা ওদের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারছি না, এটা একটা ফ্যাক্টর, বিগ ফ্যাক্টর। যেমন এই টেকনোলজি দিক, টেকনোলজি দিক জানি না আপনি কতটুকু জানেন, আমার তো এতটুকু অভিজ্ঞতা নাই, এই যে ল্যাপটপ কম্পিউটার এগুলা, তারা যে আমার ছোটো বাচ্চা যেটা যেটা জানে আমি এটি এতটুকু তার সাথে কম্পিউটার করতে পারছি না, এটা 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 বিরাট একটা ফ্যাক্টর আছে। যে দেখছি যে আসলে বাচ্চাদের সাথে যে ঘুমাবার আগে যে যদি একটা আপনি বই নিয়ে স্টোরি পড়েন, অথবা ঘুমানোর আগে যে বাচ্চাকে রুমের মধ্যে নিয়ে ওদের সাথে একটু গল্প করেন বা একটু টাইম দেন, আই থিঙ্ক এই এরকম জিনিস একটু চেঞ্জ হতে পারে, বন্ডিংটা একটু আলাদা বাড়তে পারে। অথবা এই যেমন রুমের মধ্যে যদি মা বা পিতা চলে যায় তো ওরা যখন ফোনে থাকে তে এই যখন এই ইউটিউবে যেতে পারে বা অন্য অন্য জিনিস দেখতে পারে, এটা এটা থেকে বিরত হতে পারে। আচ্ছা, আমার কাছে দেখছি আর একটা ফ্যাক্টর হইতে পারে, যে অনেকে কিন্তু মানে ঝামেলার জন্য মনে করে ওদের রুমে দিয়ে দাও, এই একটা টিভি দিয়ে দেবো ওদের রুমে, ওরা যা খোরা করবে, কিন্তু ওইখানে যে কি ঘটনা ঘটবে ওরা তো কইতেই পারবে না, এটা সামহাও একটা বড় একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু এটা বিকজ হি ক্যান বি ডুইং সামথিং অল নাইট, হি ক্যান বি ওয়াচিং সামথিং অল নাইট, দেয়ার ইজ নো কিতা আপনার বাধা দেওয়া লেখেও নাই আর কি, এরকম হইতে পারে। আচ্ছা, আমার কাছে লাগে যে যে জিনিসটা যেমন আমার বাচ্চারা সময় বড় হয়, আপনার তো মার্শাল্লাহ দে কোয়াইট ওল্ড নাও, আলহামদুলিল্লাহ আমার তো, হাউ ডু ইউ ডিল উইথ देम, আই মিন একটা আলহামদুলিল্লাহ ইজ ভেরি টাফ, ভেরি টাফ অনেস্টলি, মানে খুবই খুবই কঠিন। আপনার কাছে কি লাগছে যে যেমন স্টেজে বড় হয়েছে, 12 হয়েছে, এক্স স্টাইলে করা লাগছে, 14 হয়েছে আপনার, এখন ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াট ইউ সে, হোয়াট ইউ ডু, তার কি মানে কীভাবে বলা দরকার বলা লাগে, ওয়েন দে 17-18 এই সময় কিন্তু আবার আর একটা স্টাইল নিয়ে আসে, হি ইজ অ্যাডাল্ট অফকোর্স, আপনাকে এরকম লাগছে যে আপনার পরিবর্তন হওয়া লাগছে? আমার বড় ছেলে 19 হয়ে যাবে আগামী মাসে, মে মাসের 25 তারিখে, দুই নম্বর ছেলে এই GCSE দিতেছে আলহামদুলিল্লাহ, ওই কয়েকদিন আগে ও মেয়ার ক্যান্ডিডেট ছিল, ওই সেকেন্ড পজিশন অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মেয়ার বলে, ডেপুটি মেয়ার হয়েছে। সো স্টেপে স্টেপে মেয়ে আছে একটা 13 বছর, আর ছোটো ছেলে একটা 7 বছর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসলে এই আপনি যেটা বলছেন যে স্টেপে স্টেপে ওদের ওদের সাথে ডিল করতে হয়। যদি প্রথমে বলেন আপনি, আমি বলবো, আমারটাও বলবো, যাতে আমারটাও উইকনেস আসে। যেমন আমার ছেলে আপনার ইজ 21, তো আমার কাছে লাগছে প্রথমে আপনি যে বলছেন সুলখাটা নিয়ে, প্রথমে আমার মনে হয় উনি ওয়াজ অ্যাবাউট 14 বা 15, সে মানে ঈদের সময় আগের দিন হেঁচুল ফলে আসছে আপনার মহিঙ্গা নামে একটা একটা ছিল, একটা ভেরি স্কোয়ার, হ্যাঁ এটা চুল মুরগার মতো, তো এই সময় আমি দেখছি ই ওয়াজ অ্যাবাউট মনে করেন 6 o'clock আর কি, এখন আবার ফিরিয়ে যাওয়া সম্ভব নয়, তাই বললাম আব্বু দেখেন, আমি খুব আই ওয়াজ ভেরি প্লেয়ার, আই সেড হোয়াট ইজ দিস, এভরিবডি ইজ ডুইং ইট, আই নো এভরিবডি ইজ ডুইং ইট, বাট ইউ নো আই ক্যান অ্যালাউ ইউ দিস টু হ্যাপেন, আই ডোন্ট মাইন্ড ইউ এনি আদার স্টাইল করিল, কোনো অসুবিধা নাই, বাট নট দিস ওয়ান, দিস ওয়ান ভেরি অড লাগে। তো তুমি আমি তোমার আমি ওলাও সব জিজ্ঞেস করি, আমি তোমার আব্বা ইয়ে করিলাম প্লিজ, যে আব্বার খুব বাদ লাগবো, আব্বা বন্ধু হল আব্বারে লাইয়া সিরাই বা দে উল বলি মি, তো তুমি চাও নি তোমার আব্বা বলি হইতাম না, ও চাই না, তো ইউ হ্যাভ নো অপশনস, আপনি যদি এটা না খাটেন তো আব্বা খাটিয়ে লাগবে না তোমার গরম, ইউ গট টু অপশনস, ইউ হ্যাভ টু ডু ইট, গো ব্যাক এগেন চেঞ্জ ইট, ও আই উইল ডু ইট ফর ইউ। বাট আমার কাছে একটা বয় আছে ভিতরে, বইখানে আমি আপনার একটা পেন্টিং করতে গেছিলাম, তো একটা 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 ফিতার আপনার তার ছেলেটা আপনার ওই সুলখাটা লইয়া আপনার সে নষ্ট হয়ে গেছে, ওই আবার বাদে আবার হি বিকেম ওয়ান অফ দ্য ভেরি
bad person. মানে তার মা বাবার বিরুদ্ধে খুব বেশি মানে যন্ত্রণা করছে আর কি আপনা তার মা বাবার খান্দন দেখি আমার খুব বাদ লাগছে হি ট্রাইড এভরি সিঙ্গল থিং ও বাবারে আমি কিন্তু দিবসে বাদে পেয়েছি বলে আপনার ছেলের সাথে কি অবস্থা কি তো সে বলছে যে ইশাক ভাই দুই বছর পরে আমার ছেলে আমরা একসাথে এক টেবিলে বইয়া ঈদ উর দিন আমরা হান্দে সন্দেশ খাইছি আমার আমার ছেলে আমার টেক্সট দিছে আব্বা ঈদ মুবারক after two years and he was so happy can you imagine oi prashno ta amar mata kintu dukhechilo aske ki ami am I going to stop my son today or not I was thinking twice and I said I have to make a stand somewhere je jinish ta bad jinish ta bad ekhon eta bondho kora jabe na to bolchi abba I'm going to do it for you I'm sorry yes sir but ami explain what the reason gula mashallah then he said okay kore nen airport theke ar ei ami bolchi je you come like this in this home the rule for you and rule for me eta hobe na So alhamdulillah you worked for me mashallah eta ashole amader kichu shikhte hoy ei apne je je rokom deal korchen ora to shobe to erokom deal kore na ashe kate chul kate ashe father balance hoye geche kibo ei erokom chul karso mar dorkar se ei machine niye shape kore paleche to ei dhoroner backfire hoye jay তো এই এইগুলা জানতে হয় কী ধরনের কী সিস্টেমে ডিল করতে আপনি যেরকম করছেন ওকে বলছেন যে এরকম চুল কাটলে আমাকে অনেক লোক গেছেন আমার ফ্রেন্ড বন্ধু আমায় শরম দেবে বুলি করবে আমি ফেস দেখাতে পারবো না এরকম তো ওই আপনার ছেলেটা আন্ডারস্ট্যান্ড করছে যে এই এটা তো আমার ঠিক নয় আমার বাবার তো অনেকগুলা ফ্রেন্ড আছে এই এখানে এরিয়াতে অনেকগুলো নাম আছে ভালো লোকের সাথে পরিচিত আছে তো এইরকম জিনিস ফিল করতেছে সো এটা একটা বিগ ফ্যাক্টর আপনি যখন এই আসার সাথে সাথে ধরে চুলে ধরে বলতেন না আমি শেভ করে ফেলবো আমি শেভ মেশিন নিয়ে শেভ করে দিছেন তো ওর তো ভিতরে এটা আঙ্গারটা তো রয়ে যাবে এই আমার বাবা তো এরকম করছেন আগে বলছিলেন যে একটা ছেলে দুই বছর বাবাদের সাথে ছিল না ছেলে শব্দগুলো বাবা ইউজ করছে আমার কষ্ট সে বলতো তার বাবাকে একটা পর্যায়ে আমার মুখে দিয়ে শ্বাস খেতে লাগে আর সে ও বাবা সে কিন্তু গিয়া মানে বাথরুমে হামাইয়া খানতো বেটা আর কি যে খিদা করবো হারে গেছে বলবে বলেন তো এটা কি বলা সম্ভব আছে আপনারা জানি আমাদের আপনার কয়েক ঘটনা আপনার যে ছেলে মাকে মারছে মার্শাল্লাহ রহমান এখানে এরপরে ব্রাইটন হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো হচ্ছে এই এই এবং আমাদের বাচ্চা ছেলেরাই দে সেল ইন ড্রাগস দে আর ইন দ্য গ্যাং দেয়ার ইন অল দিস থিংস হ্যাপেনিং বিরাট কারণ আছে বলেন জি আমি যে জিনিসটা যে আসলে ভেরি টাফ এই যে বর্তমান যে আমাদের ধরেন আমরা টাওয়ার হ্যামলেটসে স্পেশালি আমরা যারা টাওয়ার হ্যামলেটসে বসবাস করি তারা দেখতে পাই আমাদের ইয়ং ছেলেরা কীরকম কীভাবে মানে ড্রাগের সাথে জড়িত ইয়ং ছেলে 13-14 ইয়ার্স ওল্ড মানে বিশ্বাস করা যায় না এই স্কুলে যায় ছেলে কিন্তু হ্যাঁ কিন্তু গ্যাং একটা গ্যাংয়ের লিডার হয়ে বসে আছে তো এটা আসলে ভেরি টাফ আমাদের বাচ্চাদেরকে মানে আমরা যারা চেষ্টা করতেছি বাচ্চাদেরকে মানে সঠিক পথে রাখার এটা একমাত্র আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশ করে আর আরেকটা জিনিস আমি যে শেয়ার করতে চাই এটা যে এই সুরা লুকমানের যে একটা মানে আমি একটা তাফসিরে শুনছিলাম যে সুরা লুকমান যে আসলে সুরা লুকমান থান জ্ঞানী আসতো বাট আল্লাহ থানের একটা সো মানে সন্তানের ক্ষেত্রে যে বাচ্চাধরে আপনি কিন্তু ইচ্ছা হলেই বাচ্চাধরে যদি আগে থারবিয়া না দেন তাহলে কিন্তু বাচ্চা আপনার মানে আপনি কিন্তু ওকে দেখে যে আমি তোকে লুক আফটার করতেছি তুই কই যাস কই এটা কিন্তু করে আপনি কিন্তু বাচ্চাদের কন্ট্রোল করতে পারবেন না তার ভিতরে আগে তার মানে ঢুকে যেতে হবে যে যা কিছু দেখা হয় যে যা কিছু বাদ কিছু করো একজন তো আসেন দেখার জন্য এইটার সময় তার ভিতরে চলে আসবে তখন কিন্তু সে অন্য জায়গায় এই যে গড় থেকে বাইর হলেও যে বাদ খাস্তা করার এই উৎসাহটা পাবে না তো আমাদের বাচ্চাদেরকে থারবিয়া দিতে হবে আমরা চেষ্টা করতে হবে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের ফ্যামিলিকে দিয়ে মিটিং আমাদের যে মানে এভরি উইক আমি চেষ্টা করবো যে আমার বাচ্চাদেরকে নিয়ে একটা তালিম দেওয়া যায় কিনা স্পেশালি এটা যদি আমরা ট্রাই করি আমাদের ফ্যামিলি মিটিং করি এটা বন্ডিংটার যে আগে ইশাক ভাই বলছেন বন্ডিংটা আমার কেন মানে দুর্বল হয়ে গেছে আর বন্ডিংটা দুর্বল হয়ে যাওয়ার কারণ আমাদের যে ফ্যামিলির যে আমার ফ্যামিলি আমার একটা সন্তান আমার বাচ্চা গেট টুকে তার খুবই কম আমরা সবাই বিজি আমি আমার কাজ নিয়ে বিজি আমার ছেলে লেখাপড়া নিয়ে বিজি আমাকে দেখার টাইম নেই কিন্তু এইটা কিন্তু খুবই ঠিক আছে আমার এই দেশে তো অবশ্যই বিজি থাকবো আমার কাজ আছে এর ভিতরে আমাকে একটু টাইম বাইরে করে আমার ফ্যামিলির সাথে একটি অ্যাক্টিভিটি করতে হবে ঘরে করতে হবে বাইরে করতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আসলে যেমন আমাদের বন্ধনটা কীভাবে ভাঙছে মানে একটা পর্যায়ে আমরা তো
দেখো আপনার যেমন আমাদের বিয়া শাদী হইতো, বিয়া শাদীরে কিন্তু মা বাবা মোটামুটি একটা একটা এভারেজ রেঞ্জ খুলতে পারতা তারা আপনার বাচ্চারাও মেনে নিত আলহামদুলিল্লাহ। এটা এখন কিন্তু এটা সম্ভব না, এখন কিন্তু এগুলো খেয়েবারে বন্ধ হয়ে গেছে কমপ্লিটলি, বুঝছেন 95% স্টপ, এরকম একটা সুবিধা হবে। এখন তারা চুজ করবে, তারা কিন্তু ডিকটেটরশিপ কিন্তু ডিফারেন্ট, এখন ওই মা বাবা যারা আমরা বড় হয়েছি আপনার ওই মা বাবার কি আমাদের কোনো আশা নাই, আমাদের কোনো কি কোনো স্বপ্ন নাই, আমার বাচ্চাখানে আমি বড় হলাম, আমরা কিন্তু স্বপ্ন নাই। অবশ্যই স্বপ্নগুলো আছে, এই বাচ্চারা ওদের না বুঝতে সে বুঝবো পরে আপনার। এরপরে আপনি দেখবা খানির বেলা, বিয়ার খানির বেলা মা হ্যাভ নো চয়েস, গাড়ির বেলা নো চয়েস, চুজ করার বেলা নো চুজ, কিচ্ছু চয়েস আর রয়েছে না এখন। দিস ইজ বিকাম এমনভাবে বড় হয়ে আসছে আর কি, এগুলো ফিরিয়ে যাওয়া বিহাইন্ড ইস ইয়েস। আমরা কিন্তু অতিরঞ্জিত করছি যে আমরা জোরেও বিয়া করাইছি, আমরা জোরেও করেছি, সাগর বনে বিয়া করতে হইবে, ফুগর বনে বিয়া করতে হইবে, এইটা এটা আমরা করছি, এইগুলো আবার রং অবশ্যই আমরা করে নিয়েছি বেশি বারবারে করার কারণে। এখন এমনভাবে হয়েছে আর কি আপনার যে কোনো রোল নাই ফার ফ্রম সালাম আলাইকুম আর ওয়েলকাম করা মানুষের বিয়ার সময়, এটাতে কোনো রোল নাই, ঠিক না? এটা তো আপনার ওটা তো ওই লাগিয়া যে তাদের কাছে কন্ট্রোল, যে মই যে মেয়েটা বিয়ে হইতেছে ও কাজ করতেছে 30,000-40,000 পাউন্ড রুজি করতেছে, ছেলেই সেই রকম। আমাদের আমাদের আমরা তো এই মা বাবা থাকলে ওরা তো পয়সা 10,000-5,000-7,000 আগে তো মালবাড়ি স্কুলে বিয়ে শাদী হইতো শ্রেমিগণে, ওখান তো এটা সম্ভব না, এটা তো বড় হাই বড় কোয়ালিটি এই হলে নিয়ে ও তাদের পয়সা। ওখানে আপনি তাদের পয়সা, তারা বলবে যে দিস ইজ মাই মানি, আই উইল স্পেন্ড হাউ আই ওয়ান্ট ইট, যে আমি আমার পয়সা আমি লিমোজিন আয়া করবো, ফারারি আয়া করবো, বেস্ট ক্যামেরাম্যান আনবো, এগুলা আমি আই ওয়ান্ট টু মাই ওয়েডিং টু বি ভেরি বেস্ট। তারা ওদের পয়সা খরচ করতেছে, আপনি কিছু বলতে পারবেন না। বাট এরপরেও যারা এই আমার প্রশ্নটা ছিল, আমরা খিলে হইলাম এক পরিবারে, আমরা সব তারা হয়ে গেছে, আমরা হয়ে গেছি, ইস ট্রু এক্সাক্টলি হয়ে গেছে। কিন্তু আপনি উই কান্ট ডু না, আমার ছেলে বড় হচ্ছে, ওনাকে বলতে পারে যে ভাইয়া বড় বড় কথা বলতেছে, দেখি তোমার ছেলে খেলে খিতে হয়, এটা বাস্তব। আমি বলি আমি কিছু করার নাই, সে যদি এরকম বিয়া করতে চায় আমি কিচ্ছু করতে পারবো না, আই ডোন্ট সাপোর্ট দ্যাট। বাট আমি এটা তো বলতে পারবো, বাবা আমার এটার সাথে জড়িত, আমার কাছে এটা আমি আমার যুক্তি মিলেন না, আই থিঙ্ক ইফ ইউ ডু ইয়ার লিক দিস পে এরকম হতে হবে। আর হঠাৎ করে কত কিন্তু আপনি এটা মানে দাবিও করতে পারবেন না, বিয়ার সময় দাবি করলেন অতদিন আপনি কোথায় ছিলেন, বাবা হিসেবে আমার সময় কি দিয়েছেন সময়। এইটা ইসাক ভাই আমি জিনিসটা বলতে চাই, যেমন এটা সময়ের দাবি এরকম যখন যে ছোটো থাকতে কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, তাদের একটা আবদার ছিল এটা কিন্তু আমরা শুনি নাই। এখন তারা যখন বড় হয়ে বলবে যে না এটা ছোটো থাকতে যে সময় বলছিলাম সেটা শুনে নাই আর এখন আমি তোমার কথা শুনবো না, কিন্তু জিনিসটা কিন্তু অপোজিট হয়ে যায় না, মোটামুটি হ্যাঁ একই ডিজাইনে হয়ে যায়। ছোটো থাকতে তুমি আমার কথা শুনছো না, এখন তোমার কথা আমি শুনবো না, আমি যেরকম ইচ্ছা আমি আর্নিং করতেছি। ঠিক আছে, আপনি যেটা বলছেন যে বর্তমানে যে বিয়ে এক্সপেন্সিভ, এটা আসলে কিন্তু মানে এমন এক সোসাইটিতে আমরা বাস করতেছি যে প্রত্যেকটা বিয়ে কিন্তু এরকম হইতেছে, আপনি কিন্তু এটাকে ইগনোর করতে পারবেন না কিংবা আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন না যতটুকু মিনিমাইজ করা যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই যে বিয়ের ক্ষেত্রে যত বেশি এক্সপেন্সিভ হচ্ছে তত বেশি ডিভোর্স হচ্ছে, তত কুইক ডিভোর্স হচ্ছে, বেশি পয়সা খরচ হচ্ছে আর মানে এই এই পরিবারটা খুব সহজেই মানে ভেঙে যাচ্ছে। কারণ এই যে একটা স্বাভাবিক আমরা প্যারেন্টস যারা আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যতটুকু হোম মিনিমাইজ করার জন্য, অনেকেই আছে আমরা যারা প্যারেন্টস আমরাও মনে করি যে আমরা একটু এক্সপেন্সিভ করবো বাচ্চাদেরকে, কিন্তু আমরা বাচ্চাদেরকে এমন বোঝা দিব না যে তার বিয়ের জন্য এমন মানে লোন নিতে হয়, তার বিয়ের একটা বোঝা নিয়ে হেফে মেনে চালাতো, এটা কিন্তু খুব একটা খুবই একটা বাজ জিনিস। কারণ এটার জন্য আমি এই বিয়ের আগেই যদি তাকে একটা লোন দিয়ে দিই তার মাথায় একটা হেডেক দিয়ে দিই তাহলে এই ফ্যামিলিটা কতটুকু বন্ধন হবে। তো আমাদের কিন্তু ইসলামের দিক দিয়ে যতটুকু আমরা যত কত কম খরচে করতে পারি এইটা আমরা প্যারেন্টস যারা আছি তাদেরকে চেষ্টা করতে হবে। এবং প্যারেন্টসও যদি আমরা মনে করি যে না আমরাও আমাদের শো দেখানোর জন্য আমাদের সোসাইটি আমাদের সবাইকে দেখানোর জন্য আমি সুন্দর আমি যতটুকু পারি খরচ করবো আমাদেরকেও একটু কন্ট্রোল করতে হবে, জানি এই বাচ্চারা তো একটু করতে চাইবে এইটা স্বাভাবিক, কারণ বর্তমান যে সমাজ আমরা একটু চেষ্টা করতে হবে আমাদেরকে যেভাবে যতটুকু মিনিমাইজ করা যায়। চমৎকার, ইনশাল্লাহ আমরা একটা ব্রেকে চলে যাবো, ইনশাল্লাহ ব্রেকের পরে এসে আমরা সলিউশন করে বলো। সম্মানিত ভাই বোনেরা আপনারা তো অবশ্যই শুনতেছেন, আপনারা যদি ফোন করেন আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের ওপিনিয়নগুলো, এগুলো আসলে খুবই জরুরি হবে, বিভিন্ন জায়গা থেকে মানুষরা দেখতেছে, উই নিড টু শেয়ার আওয়ার আমার মনের মধ্যে কী আছে।
আমরা যদি মনে করি যে আমরা ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, এগুলো শেয়ার করেন এবং মনে করেন যদি আমরা কিছু পরিবর্তন করা দরকার অবশ্যই আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে। এরপরে ইনশাল্লাহ ব্রেকের পরে ব্রেকে চলে যাবো, ব্রেকের পরে আমরা বলবো যে আপনার সলিউশনগুলো কী, এই যে আমার দূরত্ব হয়েছে, এই যে আমাদের সমাজগুলো ভেঙে ভেঙে যাচ্ছে অথবা পরিবারগুলো আপনার ভেঙে যাচ্ছে অথবা উইক হয়ে যাচ্ছে, আমরা কীভাবে স্ট্রেংথ নিয়ে আসতে পারি এগুলো নিয়ে আমরা আলাপ করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে শরীক হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।